আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা দেখেন স্কিপ না করে, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এটা হচ্ছে অনেক মজার সন্দেশ, এটা দুধ দিয়ে তৈরি করা, কেনা হয়েছে, আর এটা হচ্ছে 350 টাকা কেজি। আর ফার্স্ট খাচ্ছি এরকম, এই সন্দেশটা এই দোকানে প্রথম খাচ্ছি। তো খুবই টেস্টি। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর, এই যে ময়েস্ট, অনেক মজা। আর এই সন্দেশটা নিয়ে আসা হয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ওখানে যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে। খুবই টেস্টি, আমার ছেলে নিয়ে আসছে কারণ ও ওই কলেজে পড়ে। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছের মাথার অংশ, এটা ওরা খুব খেতে পছন্দ করে। আর ওদের যে ঠোঁটে অনেক ধারালো থাকে সেটাও এখানে ওরা ঘষে। তো এটার দাম অনেক বেশি, এটা সামুদ্রিক মাছের একটা অংশ। এই যে চলে গিয়েছে, ভিডিও করছিলাম সেজন্য চলে গিয়েছে, উঠতে যাচ্ছে না, বাচ্চাকে দেখাবে না। মাশাআল্লাহ, এই যে এখানেই দেখা, ও মাই গড, অনেক সুন্দর হয়েছে। আর সাথে আরেকটা আছে, ওইটা থেকেও হবে, এই যে ফুটা হয়ে গিয়েছে অলরেডি, এই যে এখান থেকেও বের হবে। আর এটা হয়েছে মাত্র এই তো আধা ঘন্টার মতো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এই যে বাবা বসে আছে, কিছুক্ষণ আগে একটা বের হয়েছে, এখন আবার এই যে ওর মা, এই যে মাশাআল্লাহ। সাদাটা হচ্ছে ওর আগে, মানে কিছুক্ষণ আগে হয়েছে, আর এই যে এটা লালটা মাত্র হয়েছে। এই যে ছোট ছোট বাচ্চা, এখনো চোখ হয় নাই, এই যে পাখা, এটা এই যে মাশাআল্লাহ, এই যে দেখো কত সুন্দর পাখা, দেখতেই পাচ্ছ ছোট ছোট পাখা, আমাদের ঘুঘু পাখির বাচ্চার। আর এই যে ঠোঁটটা, এই কথা বলো, এখন ঘুমাচ্ছে, চোখ এখন বন্ধ, ওরা বেশিক্ষণ ঘুমায় কারণ এখন বেশি নাড়াচাড়া করতে পারে না, একটু পরপর খাওয়ায়। আর এটা লোমটা একটু বেশি হয়েছে, এই যে আবার ভেবো না যে এরা চুপ করে আছে, একটু দুই দিন তিন দিন পরেই ওরা কথা বলবে, কিচির মিচির করবে। এই যে দেখতেই পাচ্ছো, এই এভাবে একটা ছবি দিল, ওর মার কাছে দিয়ে দিচ্ছি, নে 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 তোর বাচ্চা নিয়ে, এখন তো তাপ দিবে আবার, আর রাগ করতেছে কেমন, নিয়েছিলাম এর জন্য, ঠিক আছে। এই যে এখন বাবা আসছে, ওদের নাম কি জানো, আমরা ওদের নাম রেখেছি রোজি মিশু, রোজি আর মিশু। ভেজিটেবল রান্না করলাম, পেঁপে, গাজর, আমাদের গাছের পেঁপে, কাঁচা পেঁপে দিয়ে। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা অনেক মজা হয়। এই তো এই যে লিও খাচ্ছে দরজার ফাঁক দিয়ে, লিও মজা করে ইলিশ মাছ খাচ্ছে, চুপ থাকো, কথা কম বলো, সারাক্ষণ মেও মেও। এই যে লিও বকা দিয়েছি, রাগ করেছো, মেও মেও। এই যে আমাদের তিতিগুলা ঘাস খাচ্ছে,
মানে এক ধরনের পাতা, ছোট ছোট পাতাগুলো ওর খুব পছন্দ, এই জন্য মজা করে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মানুষের ওষুধ না, এটা হচ্ছে আমাদের ঘুঘু পাখি, তারপরে আমাদের যে লাভবার্ড রয়েছে সেসব পাখির ওষুধ। মানুষের মতো ওদেরও অসুখ হয়, সেজন্য এই ওষুধগুলা যখন ডিম দিবে ওই সময় কিছু ওষুধ আছে, আবার ডিম পাড়ার পরে কিছু ওষুধ দিতে হয়, সেইগুলোই ওষুধ এগুলা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অক্টোপাসের যে মাথার অংশ, এটা অনেক দামি, কেজি মনে হয় কয় হাজার টাকা, আমার এখন মনে পড়ছে না, তবে অনেক দাম। এটা অনলাইন থেকে আমার ছেলে নিয়ে আসছে অর্ডার দিয়ে। এটার কিছু অংশ আমরা লাভবার্ডকে দিয়েছি, আবার বাকিটা এখানে রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা লাভবার্ডের ক্যালসিয়াম যে অভাবটা হয় সেটা পূরণ করে, তাছাড়া ওরা ঠোঁট এটার মধ্যে ঘষতে পছন্দ করে। তো এটা দেখালাম যে পাখিদের ওষুধ। মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম, আর এখানে এক কাপের মতো পোলাও রান্না করছি। আর এই যে সানগ্লাসটা আমি কিনেছি, আমার জন্য কেমন হয়েছে একটু বলবেন। আর দেখেন আমি নাক বানিয়েছি, এটা দিয়ে সাজিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে, আর ভালোই লাগে। আসলে রোদে অনেক সময় চোখের সমস্যা হয়, এটার জন্যই কেনা। মজার নুডলস, মিস্টার নুডলস, এটা রান্না করে নিয়েছি নাস্তার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।